নিউজ লাঞ্চ বক্স। নমস্কার, আপনি শুনছেন রেডিও মানি নাইন, আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের। আমি অদিতি। চলুন আজকের খবরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক ঝলকে দেখে নেওয়া যাক। এই বুলেটিনে আমরা আপনাকে জানাব ব্যবসায়িক এবং অর্থের সঙ্গে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ খবর, যা আপনার পকেট এবং জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বর্ষার অপেক্ষা শেষ। বৃহস্পতিবার কেরালায় বর্ষা ঢুকে পড়েছে। কেরালার পাশাপাশি বর্ষা পৌঁছে গিয়েছে দক্ষিণ তামিলনাড়ু ও লাক্ষাদ্বীপেও। ভারতীয় আবহাওয়া দফতর কেরালে বর্ষার আগমন সরকারিভাবে ঘোষণা করেছে। বর্ষা এসেছে নির্দিষ্ট দিনের 8 দিন দেরিতে। আগামী 24 ঘন্টার মধ্যে বর্ষা পৌঁছে যাবে কর্ণাটক এবং তামিলনাড়ুতে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ঠিক সময়ে দিল্লি সহ দেশের বিভিন্ন অঞ্চলে বর্ষা প্রবেশ করবে। দিল্লি সহ উত্তর ভারতে আগামী 28 থেকে 30 জুনের মধ্যে বর্ষা চলে আসার পূর্বাভাস করেছে হাওয়া অফিস। সোশ্যাল মিডিয়া অ্যাপ হোয়াটসঅ্যাপ নতুন একটি ফিচার নিয়ে এসেছে। এই নতুন ফিচারটির নাম দেওয়া হয়েছে চ্যানেল। এর সাহায্যে একটি বড় গ্রুপে মেসেজ পাঠানো যাবে। এই ফিচারটি কলেজ, প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংস্থার জন্য উপযোগী হবে। এতে সহজেই মেসেজ একটি বড় গোষ্ঠীর মধ্যে পাঠানো যাবে। আম জনতার জন্য স্বস্তির খবর। মাদার ডেয়ারি তাদের ধারা ব্র্যান্ডের ভোজ্য তেলের লিটারে 10 টাকা দাম কমিয়েছে। কেন্দ্র সরকার ভোজ্য তেলের দাম কমানোর নির্দেশ দেওয়ার পরেই দাম কমানোর এই সিদ্ধান্ত। ধারা রিফাইন্ড ভেজিটেবল অয়েলের প্রতি লিটারের দাম দাঁড়ালো 200 টাকায়, আর সর্ষের তেলের নতুন দাম হল 158 টাকা। বৃহস্পতিবার আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস 500 টাকার নোট প্রত্যাহার ভাবনার কথা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। পাশাপাশি আরবিআই গভর্নর জানিয়েছেন 1000 টাকার নোট ফিরিয়ে আনার যে কথা বলা হচ্ছে তা জল্পনা। এখনও পর্যন্ত 2000 টাকার নোটে আরবিআই এর কাছে ফেরত 1.80 লক্ষ কোটি টাকা। মোট নোটের 85% ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে, আর বাকি 15% নোট বদলানো হয়েছে। 2000 টাকার নোট পরিবর্তন বা জমা দেওয়ার শেষ তারিখ 30 সেপ্টেম্বর 2023। ইউপিআই পেমেন্ট সিস্টেমের সঙ্গে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সির কিউআর কোড লিঙ্ক করার পরিকল্পনা নিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। শীর্ষ ব্যাংকের ডেপুটি গভর্নর টি রবিশঙ্কর বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক এই মাসের শেষ নাগাদ সিবিডিসি বা ডিজিটাল কারেন্সি ব্যবহারকারীর সংখ্যা ই রুপিতে পরিবর্তন করে দেবে। এর ফলে বাজারে ই রুপির ব্যবহার দ্রুত বৃদ্ধি পাবে। আরবিআই ব্যাংকগুলিকে রূপে প্রিপেড ফরেক্স কার্ড ইস্যু করার অনুমতি দিয়েছে। এতে বিদেশে ভ্রমণকারী ভারতীয়দের অর্থ প্রদানের বিষয়টি আরও সহজ হবে। বিদেশে এটিএম, পিওএস মেশিন এবং অনলাইন পেমেন্ট করতে এই রূপে প্রিপেড ফরেক্স কার্ড ব্যবহার করা যাবে। ব্যাংকগুলিকে এই কার্ড বেশি করে ইস্যু করার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে বিশ্বব্যাপী রূপে কার্ডের ব্যবহার এবং গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। কোঅপারেটিভ ব্যাংকগুলিও শীঘ্রই অফেরত ঋণ রাইট অফ করতে সক্ষম হবে। ব্যাংকগুলি ঋণ খেলাপিদের সঙ্গে নিষ্পত্তি চুক্তিতে প্রবেশ করতে পারবে। আরবিআই এই ব্যাংকগুলির স্ট্রেসড অ্যাসেটের জন্য রেজলিউশন ফ্রেমওয়ার্কের সুযোগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোঅপারেটিভ ব্যাংকগুলি এবং সমিতিগুলি এই ধরনের নিষ্পত্তি চুক্তি করতে সক্ষম হবে। খুব শীঘ্রই এই বিষয়ে নির্দেশিকা জারি করবে শীর্ষ ব্যাংক। আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই। শুনতে থাকুন রেডিও মানি নাইন। ব্যবসা এবং অর্থ সংক্রান্ত খবরের সর্বশেষ আপডেট পেতে এখনই মানি নাইনের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন। পাশাপাশি চোখ রাখুন মানি নাইন বাংলার সোশ্যাল মিডিয়া পেজে। নিউজ লাঞ্চ বক্স।